দিন মহাধুমধামে শেষ হলো পানিহাটি উৎসব এবং বই মেলা। দীর্ঘ দু বছর পর আবারও পানিহাটি অমরাবতী মাঠে আয়োজিত এই মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। আট থেকে আসি সকলে মিলে হিমেল হাওয়া গায়ে মেখে উপভোগ করেছেন এই মেলা। বিভিন্ন জায়গা থেকে বলা যেতে পারে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে এসেছেন এই মেলার টানে। প্রতিটি চর্চা শিল্পীদের কণ্ঠে কাওয়া গান মঞ্চই নিশে সকলের, তেমনি আবার রাজ্য রাজনীতির স্বনামধন্য ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে ধারে এবং ভারে উজ্জ্বল করে তুলেছেন এই অনুষ্ঠানকে। উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মহানগরী ফিরাদ হাকিম, সুব্রত বক্সী, সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, মন্ত্রী পার্থ ভৌমিক সহ একাধিক উজ্জ্বল ব্যক্তিত্ব, আহ্বায়ক বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ, সুন্দর আপ্লুত আম মানুষের উপস্থিতিতে। আর হবে ভাই না কেন, তার উদ্যোগে আয়োজিত এই উৎসবকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা তাদের কাছে বড় পাওনা বলে জানলেন এই বরিশাল রাজনীতিক। আয়োজনে কোনো ত্রুটি তিনি রাখেননি, এমনকি নিজে উপস্থিত থেকে পরিচালনা করেছেন এই উৎসব। সারা পানি উৎসবের বই মেলাতে উপস্থিত,